শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। এই এলাকায় নাই পোলাপানের জন্য বয়স হলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, এরা যত বিয়ে দেরিতে দিবেন তত ডেটিং বেশি হবে। না পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলাফেরা। বিয়ে শাদী করবে তো ইনশাল্লাহ? কয়টা? হ্যাঁ একটাই ইনশাল্লাহ। তো সব বয়স হবে, মা বাবাদেরকেও এটা বলতেছি, বাচ্চাদেরকে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে করাই দিবেন, না হয় যেই গুনাহ করবো ওই গুনাহের ভাগি আপনিও হবেন, কারণ আপনি তাকে গুনাহের সুযোগ করে দিয়েছেন। ওই চিন্তা করেন না যে সন্তান বিয়ে দিলে সন্তান খাওয়াবে কি, খাওয়ানোর মালিক তো আল্লাহ। কোরআন আল্লাহ পাক এই কথা বলেছেন, তুমি গরিব থাকবা তো বিয়ে করো, আমি আল্লাহ ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত বান্দাকে খাওয়ায়, আপনাকে আমাকে খাওয়াবে না? এই গরু ছাগলকে খাওয়ায়, কুকুর বিড়ালকে খাওয়ায়, আমাদেরকে খাওয়াবে না? তো একটা কুকুরও তো কোনোদিন না খেয়ে থাকে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা পাখি যখন ঘর থেকে বের হয় সকালবেলা, ওই পাখিটাও তখন জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিটাকে কি খাওয়াবেন, কিন্তু ওই পাখিটা সকালবেলা খালি পেটে বের হয় আর বিকেলবেলা যখন পাখিটা ঘরের ভিতরে ঢুকে পেট ভরে ঢুকে, শুধু তাই নয় ওই বাচ্চাদের জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকু নিয়েই তারপরে পাখি ঢুকে। তার মানে ওই ছোট্ট থেকে ছোট্ট পাখিটাকে রব্বুল আলামিন কি খাওয়াবেন, এই জিনিসটাও আল্লাহ পাক সমস্ত বান্দাকে সৃষ্টি করার আগে দুনিয়ার জমিনে সেটা লিপিবদ্ধ করেছেন। এ মুসলমান, একটা বান্দারা কতটুকু খায়, হাজারো হাজারো মানুষ দুনিয়ার জমিনে মাখলুকাত আছে, যেই সমস্ত মাখলুকাত গুলো দুনিয়ার জমিনে খাবার খায় কিন্তু খাবার ঘুরায় না অথবা বিয়ে করে না কেন? হুজুর খাওয়াবো কি? আল্লাহ পাক বলেন, আনকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি গরিবও থাকে আর বিয়ে করে, আমি আল্লাহ পাক আমার দয়ায় তাকে ধনী বানায় দেব। আল্লাহ পাকের কথায় বিশ্বাস আছে? আছে। এই জন্য সন্তানদের বয়স হবে তো বিয়ে করায় দিবেন, কি ঠিক না? 24-25 বছর হয়ে গেছে, আমার ছেলে এখনো বাচ্চা আছে না? আমরা মা বাবার কাছে আজীবনই বাচ্চা, কি ঠিক কি না? আজীবনই মা বাবার কাছে বাচ্চা, কিন্তু বাচ্চা হইলেও তো একটা শরীয়তের তো সময় সীমা আছে, যেই সময় গেলে শরীয়ত বলে তাকে বিবাহ দাও। আমি অনেক জায়গায় বলি, এক মাহফিলে আমার সাথে এক ঘটনা ঘটছে, সভাপতি সাহেব আমারে বলে, হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আছে আপনার খুব ভক্ত, আপনার দেখতে চায়। তা আমি বললাম ঠিক আছে, বাচ্চা মেয়ে যেহেতু আনেন, বাচ্চা মেয়ের নিকাব টিকাব সুন্দর করে পড়াইছে, পড়ায় নিয়ে আসছে বাচ্চা মেয়েকে। আমি কম হুজুর ভালো আছেন? আমি দেখে অবাক, আমি কই ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ঠিক আছে যান, ওনাকে ভিতরে পাঠাও। তো কিছুক্ষণ পরে জানলাম, তোর সভাপতি সাহেব তার মেয়ে করে কি? হুজুর আমার একটা মাত্র খুব আদরের মেয়ে, হুজুর দোয়া করেন, ও এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। হ্যাঁ এটা বাচ্চা, কথা কয় না বাচ্চা? এটা এখন মায়ের কাছে তো বাচ্চা, বাবার কাছেও বাচ্চা। আমার মা আমাকে এখনো পর্যন্ত বাবু বলে, আমি বলি আম্মা এ মানুষের সামনে যে ইজ্জত পাঞ্চার করে বাবু ডাকেন, এই যে আপনার দুইটা নাতি যে সামনে ঘুরে, এরপর আমার বাবু লাগে আপনার। হ্যাঁ তুই তো আমার কাছে বাবুই, তুই কবে বড় হয়েছিস আবার? তা আমরা তো বাপ মায়ের কাছে আজীবনই বাবু, আমার চুল পাকা ধরছে, আবার যদি আরো 20 বছর যায় আরো বুড়া হই, আরো চুল দাড়ি সব সাদা হয়, তখনও তো আমি মায়ের কাছে থাকবো কি, বাবু। কিন্তু শরীয়ত বলে কি, যখন বয়স পর্যাপ্ত চলে আসবে তখন আর বাবু মনে করে ঘরের ভিতরে বসে রেখো না, গাছের তলে কিন্তু ডেটিং মারার জন্য দৌড় মারবে, ঠিক কিনা? ধরে লন্ডা পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলাফেরা। বিয়ে শাদী করবে তো ইনশাল্লাহ? কয়টা? হ্যাঁ একটাই ইনশাল্লাহ। তো সব বয়স হবে, মা বাবাদেরকেও এটা বলতেছি, বাচ্চাদেরকে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে করাই দিবেন, না হয় যেই গুনাহ করবো ওই গুনাহের ভাগি আপনিও হবেন, কারণ আপনি তাকে গুনাহের সুযোগ করে দিয়েছেন। ওই চিন্তা করেন না যে সন্তান বিয়ে দিলে সন্তান খাওয়াবে কি, খাওয়ানোর মালিক তো আল্লাহ।
কোরআন আল্লাহ পাক এই কথা বলেছেন, তুমি গরিব থাকবা তো বিয়ে করো, আমি আল্লাহ ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত বান্দাকে খাওয়ায়, আপনাকে আমাকে খাওয়াবে না, এই গরু ছাগলকে খাওয়ায়, কুকুর বিড়ালকে খাওয়ায়, আমাদেরকে খাওয়াবে না? তো একটা কুকুরও তো কোনোদিন না খেয়ে থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা পাখি যখন ঘর থেকে বের হয় সকালবেলা, ওই পাখিটাও তখন জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিটাকে কি খাওয়াবেন, কিন্তু ওই পাখিটা সকালবেলা খালি পেটে বের হয়, আর বিকেলবেলা যখন পাখিটা ঘরের ভিতরে ঢুকে পেট ভরে ঢুকে, শুধু তাই নয়, ওই বাচ্চাদের জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকু নিয়েই তারপরে পাখি ঢুকে। তার মানে ওই ছোট্ট থেকে ছোট্ট পাখিটাকে রব্বুল আলামিন কি খাওয়াবেন, এই জিনিসটাও আল্লাহ পাক সমস্ত বান্দাকে সৃষ্টি করার আগে দুনিয়ার জমিনে সেটা লিপিবদ্ধ করেছেন। এ মুসলমান, একটা বান্দারা কতটুকু খায়, হাজারো হাজারো মানুষ দুনিয়ার জমিনে মখলুকাত আছে, যে সমস্ত মখলুকাত গুলো দুনিয়ার জমিনে খাবার খায় কিন্তু খাবার ঘুরায় না, সারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মখলুকাত দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। মখলুকাত কতগুলো এটা কি আমাদের গণা আছে নাকি? বলে না না, যদিও কিছু কিছু বান্দারা মখলুকাত বলে 18,000 মখলুকাত, কিন্তু না, দুনিয়ার জমিনে 18,000 মখলুকাত এটা বান্দার মুখস্থ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত মখলুকাত এত এত নিয়ামত আপনাকে আমাকে দান করলেন, এটা কোনোদিন গণনা করা সম্ভব নাকি? এই জন্য ভাইয়েরা আমার বুঝবেন, কোন জমিনের গাছ যখন আপনি আমি দেখি, জমিনের গাছের কোন ডাল যদি বান্দা চিন্তা করে এটা ভেঙে পাতাটা গুনতে চাই, একটা মানুষের দ্বারা একটা গাছের পাতাও গণনা করা সম্ভব, একটা একটা করে ডাল ভাঙবে, একটা একটা করে গাছের ডালের পাতা গোনা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দৃষ্টির ভিতরে যত কিছু নেয়ামত দেখা যায়, এই সব নেয়ামত তুমি গণনা করতে পারলেও আমি আল্লাহ জলে স্থলে আসমানে জমিনের ভিতরে যা নেয়ামত দিলাম, যা মখলুকাত দিলাম, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমি রব্বুল আলামিন যত নেয়ামত দান করলাম দুনিয়ার জিন্দেগীতে শুরু থেকে শেষ পর্যন্ত কোন না করে কোনো বান্দা কোনোদিন শেষ করতে পারবে না, এত এত নেয়ামত আমি রব্বুল আলামিন দান করলাম। হে মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত দান করেছেন, বান্দাকেও দান করেছেন, মাখলুকাতও দান করেছেন, একজনের জন্য আরেকজন প্রয়োজন। আপনার আমার চোখের সামনে যত নেয়ামত রাজি প্রকাশ পায়, আদনা থেকে আদনা যদি নেয়ামতটাও হয়, ওই নেয়ামতটাও প্রত্যেকটা মাখলুকাতের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন। যেমন নাকি আমরা মনে করি অনেক পোকামাকড় আমাদের জব আমাদের চোখের সামনে দেখা যায়, মনে হয় এই পোকামাকড়টা মনে হয় রব্বুল আলামিন অযথাই বানাইছেন, আল্লাহ পাক বলে না না, দুনিয়ার জিন্দগিতে যত কিছু আছে আমি আল্লাহ সব কিছু একমাত্র আমার মাখলুকাতের কল্যাণের জন্যই সৃষ্টি করলাম, আর সমস্ত মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত হলো ইনসান। এই ইনসানের দাম কি জন্য? ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার দিলের ভিতরে আমি আল্লাহ পাক ইমানের নূর দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর মহাব্বত ঢুকাইলাম, বান্দা এই কারণে আমি আল্লাহর কাছে বান্দা দামি। জিন্নাতরাও কিন্তু দুনিয়ার জমিনে আছে, ফেরেশতারাও আছে, গরু ছাগল আছে, কুকুর বিড়াল আছে, কিন্তু কোনো মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দামি নয়, একমাত্র আশরাফুল মাখলুকাত ইনসান বান্দার কাছে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। এই দামি বানাইছেন কে? বলে আল্লাহ। সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে একমাত্র এই যারা সারা দুনিয়ার জমিনের সমস্ত সৃষ্টি জগতের ভিতরে একমাত্র পছন্দের বান্দা, ওই বান্দার দায়িত্বটাও কিন্তু আমি আল্লাহর কাছে। বান্দা হাজারো নাফর মানের কাজ করলেও কোনোদিন বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় দুনিয়ার জমিনে রাখি না, বরং সমাজের ভিতরে দেখবেন যারা ইমানদার আল্লাহওয়ালা এরাও মাঝে মাঝে না খায়া থাকলেও বেঈমান মুনাফিকের বাচ্চাদেরকে আল্লাহ বা কোনোদিন রিজিকের অভাব দেয় না। তার কারণ এটা না যে আপনি আমি ইমানের পথে চলি যার কারণে কষ্ট, বলে না না, বান্দা যখন ইমানের পথে চলবে আল্লাহ বা ওই বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা করে বান্দার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। আর বেঈমান যাদেরকে দেখা যায়, যারা বেঈমান যারা কাফের যারা নাস্তিক, এরা এত এত গুনাহ করার পরেও রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন,
বলে এদেরকে কেন রিজিক দান করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব যেহেতু দিয়েছেন, একটা বেঈমানের বাচ্চা যদি আল্লাহর সঙ্গে নাফরমানির কারণে রিজিক না পায়, তাহলে তো রাজ্জাক নামের কোনো গুণ থাকলো না। যার কারণে আল্লাহ পাক বলে আমি আমার কাজ করি, বান্দা যদি বান্দার কাজ না করে, বান্দা দুনিয়ার জমিনে ছাড় পাইলেও কিয়ামতের ময়দানে বান্দা কোনোদিন ছাড় পাবে না। এই কারণে আল্লাহ পাক বলেন মা কানা রব্বুকা নাসিয়া, হে পয়গম্বর আপনার আল্লাহ ছাড় দেন মাগার ছেড়ে দেন না। মাঝে মাঝে আমরা যদিও দেখি বেঈমানের বাচ্চারা কিছু কিছু ইসলামের বিরোধিতা করে, দেখবেন এদেরই গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতাও আছে, আছে না নাই, যার যত টাকা যার যত ক্ষমতা দেখবেন সে তত উগ্র। এত উগ্রবাদী হওয়ার পরেও, এত সন্ত্রাস হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বড় বড় নেয়ামত গুলো তাকে দেন। আল্লাহ পাক নেয়ামত তাকে দিলেন ঠিক, এই বান্দা দুনিয়ার জমিনে 50 বছরের নেয়ামতটা পাইল, কিন্তু আপনি নেয়ামত না পাইলেও ঈমানের সঙ্গে থাকার কারণে কোটি 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 বছর চিরস্থায়ী জান্নাতের নেয়ামত পাবেন। সুবহানাল্লাহ।